ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 আজ গুজরাটের আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়াম সাক্ষী হতে চলেছে এক মহাযুদ্ধের এক মহাকরণীয় ম্যাচে। একধারে রোহিত শর্মা হিটম্যান, অপর ধারে ডেভিড ওয়ার্নার দ্য ফায়ার, একধারে বিরাট কোহলি, অপর ধারে স্টিভ স্মিথ, যেখানে একধারে মিচেল স্টার্ক তো অপর ধারে মোহাম্মদ শামি আগুনে বোলিং করছে। অভিনব গুরুত্বপূর্ণ ম্যাচের সাক্ষী হতে চলেছে গুজরাটের আহমেদাবাদের প্রায় 1,20,000 দর্শক। এই বিশেষ ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ মুকেশ আম্বানি, দেশের শিল্পপতি, বৃহত্তম শিল্পপতি, এবং উপস্থিত থাকার কথা আছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সহ ICC প্রত্যেকটি বিশ্ব চ্যাম্পিয়ন্স উইনার ক্যাপ্টেনদের এই ফাইনাল ম্যাচে আমন্ত্রণ জানিয়েছে। ইমরান খান বাদে, যেটা সূত্রের খবর, প্রায় সকলেই এই অনুষ্ঠানে উপস্থিত হতে চলেছে। আরও থাকতে চলেছে নামি দামি তাবড় তাবড় সেলিব্রিটি থেকে শুরু করে ফিল্মের জগতের, অভিনয় জগতের, আরও পলিটিশিয়ান থেকে শুরু করে ভারতবর্ষ তথা বিশ্বের নামি তাবড় তাবড় লোক উপস্থিত থাকতে চলেছে। এই অভিনব উৎকর্ষ ম্যাচ দেখতে পাবেন দুপুর দুটো থেকে। দেখা যাক আবারও ভারতবর্ষ বিজয় হয়, অবশ্যই বিজয় হবে, দীর্ঘ 12 বছর পরে আবারও ট্রফি আসবে। এবং ম্যান অফ দ্য সিরিজ ম্যাচের জন্য দুজন এগিয়ে, একদিকে বিরাট কোহলি, অপরদিকে মোহাম্মদ শামি, সেই দিকেও চোখ থাকবে। দর্শকরা চোখ রাখুন আমতারি।